নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা এসআই অফ ফুডের ফার্স্ট পার্ট আলোচনা করেছি, ম্যাথামেটিক্সের উপর কেমনভাবে সমাধান হবে। এটা আমাদের সেকেন্ড পার্ট, আপনারা দেখুন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। 56 অধ্যায়ে কী বলা হয়েছে দেখুন। যদি 3.13 মিটার পার সেকেন্ড গতি রূপান্তরিত হয় কিলোমিটার পার আওয়ারে, তাহলে কী হবে সেটা দেখুন। তাহলে সেটা কী হবে আমরা এখানে দেখাচ্ছি। আপনারা এটা সেকেন্ড যেটা আছে সেখান থেকেও আপনারা সলভ করতে পারেন, আদারওয়াইজ এটা সরাসরি যখন আপনার কিলোমিটার থেকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যখন করবেন, সেক্ষেত্রে 5×18 দিয়ে গুণ করতে হয়। এক্ষেত্রে আপনারা 18×5 দিয়েও কিন্তু গুণ করতে পারেন, ঠিক আছে। 3.13 মানে কত হবে? 3.13 মানে হচ্ছে 3×3 = 9, আর 1 = 10। তাহলে এখানে আমরা 10×3 লিখলাম, আর এখান থেকে যেহেতু মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাবেন, তাই 18×5 দিয়ে আপনি গুণ করতে পারেন। তাহলে এটা হবে কিলোমিটার পার আওয়ার সরাসরি। 5×2 = 10, 3×6 = 18, মানে 6×2 = 12 কিলোমিটার পার আওয়ার সরাসরি হয়ে গেল। আদারওয়াইজ আপনারা কি করতে পারেন, 1 সেকেন্ডে যায় এত মিটার, 3600 সেকেন্ডে যায় কত, এবং সেটা যেটা ডিজিট আসবে সেটাকে আপনাকে আরও 1000 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা দেওয়া আছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় উষ্ণতা দেওয়া আছে। বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতা 4×5 হয়, তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা কত হবে দেখুন। এটা 56 দাগে ছিল ম্যাথটা, 57 দাগের ম্যাথ কী হবে। সোমবার থেকে বুধবার বলা আছে, তাহলে আপনি এখানে লিখুন সোম, মঙ্গল, বুধ, ঠিক আছে। গড় উষ্ণতা হচ্ছে 37, তাহলে একে 3 দিয়ে গুণ করছি। 3×7 = 21, হাতে থাকে 2, 3×3 = 9, আর 2×11 এত ডিগ্রি সেন্টিগ্রেড। এবং মঙ্গল থেকে বৃহস্পতি, মঙ্গল, বুধ, বৃহস্পতি কত বলা আছে, 34, মানে 3×4 = 12, 2, হাতে থাকে 1, 3×3 = 9, আর 1 = 10, 102 ডিগ্রি সেন্টিগ্রেড। বিয়োগ করুন, সবটাই বিয়োগ চিহ্ন অপনয়ন করছি ধরে রাখুন। মঙ্গলবার মঙ্গলবারে কাটছে, বুধবার বুধবারে কাটছে, তাহলে এখানে পড়ে আছে সোমবার মাইনাস বৃহস্পতিবারের টেম্পারেচার 9 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর আপনাকে একটা ডিফারেন্স এখানে রিলেশন দেওয়া আছে, বৃহস্পতিবারের উষ্ণতা বলা আছে সোমবারের উষ্ণতার 4×5, তাহলে বৃহস্পতিবারের উষ্ণতাটা হচ্ছে সোমবারের 4×5। তাহলে সোমবারেরটা আমি ধরে নিচ্ছি, সোমবারেরটা আমি এক্স ধরে নিচ্ছি সোমবারটা, তাহলে বৃহস্পতিবারটা কি হবে, সোমবারের 4×5 মানে 4×5 এক্স সমান 9 ডিগ্রি। তাহলে যদি বিয়োগ করা হয় 1×5 এক্স হয়, 1×5 এক্স সমান 9 ডিগ্রি, তাহলে এক্সের মান হচ্ছে 9×5 = 45 ডিগ্রি। এক্সটা কার ধরেছি, সোমবারে, আপনাকে কার চেয়েছে, বৃহস্পতিবারে চেয়েছে। তাহলে বৃহস্পতিবারেরটা আমরা আরেকবার এখানে ক্যালকুলেশন করে নেব, সোমবারের 4×5, তাহলে 4×5 দিয়ে গুণ করব, 5×9 = 45, মানে 9×4 = 36 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আরও অনেকভাবে করা যায়, যে প্রবলেমগুলো এখানে আপনাদের দিয়েছে অনেক রকমভাবে সমাধান করা যাবে, খুব ইজি অঙ্ক ছিল প্রতিটাই। 58 দাগে দেখুন, 2×3 = 1.25 = 75%, 540, এটা তো একবারেই সহজ, শুধু আপনাকে ক্যালকুলেশন করতে হবে তাহলে সমাধান হয়ে যাবে। 58 দাগে 2×3, তাহলে এখানে আমরা 2×3 লিখছি, এর মানে গুণিত 1.25 মানে 5×5 = 7×5 × 75% মানে 75/100 হবে, এর 540 মানে × 540, জাস্ট ক্যালকুলেশন করব, জিরোই জিরোই কাটবে, ঠিক আছে। তারপর দেখুন, 5×15 = 75, 3×5 = 15, 5×2 = 10, ঠিক আছে, আর নিচে কিছু নেই, 2×27, উপরটা হচ্ছে আমার এখানে 27, তার মানে এখানে পড়ে আছে 2, 7 আর 27, তাহলে 27×54 × 7 মানে হচ্ছে 7×4 = 28, হাতে থাকে 2, 7×5 = 35, 36×37 378। ক্যালকুলেশনটা ঠিকভাবে করলেই খুব সহজেই সমাধান পাওয়া যাবে। পরবর্তী প্রশ্ন দেখুন,
একটি 400 মিটার দীর্ঘ ট্রেন যদি 36 সেকেন্ড সময় নেয় ট্রেনের বিপরীত মুখে হাঁটা এক ব্যক্তিকে অতিক্রম করতে, যার হাঁটার গতিবেগ 20 কিলোমিটার পার আওয়ার, তাহলে ট্রেনটির গতিবেগ কত? ঠিকই আছে, পুরো অঙ্কটার মধ্যে যেটা আমার একটু সারপ্রাইজড হয়েছি সেটা হচ্ছে অ্যান্সার আসবে 20 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ট্রেনের গতিবেগ এবং হাঁটার গতিবেগ সমান, এই সমস্ত অঙ্ক আসছে এখন। সুতরাং অঙ্কটাই আমরা সমাধান করছি, ট্রেনের গতিবেগ হচ্ছে কত, আমরা ধরে নিচ্ছি 1 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ট্রেনটার গতিবেগ, যেহেতু ট্রেনটা এইদিকে আসছে ব্যক্তিটা এই মুখে আসছে, তাহলে আপেক্ষিক গতিবেগটা কি হবে, আপেক্ষিক গতিবেগটা অ্যাডিং হয়ে যাবে, 20+x এত কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, টাইমটা কত লেগেছে দেখুন, 36 সেকেন্ড লেগেছে, 36 সেকেন্ডের এরপর আমরা ক্যালকুলেশন করব। তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে কত, 3600 সেকেন্ডে যাচ্ছে 20+x এত কিলোমিটার পার আওয়ার, কিন্তু এটাকে আমরা 1000 দিয়ে গুণ করে মিটারে করে নিলাম, অ্যান্সার তো মিটারেই আসবে, একে যাচ্ছে কত, 20+x ইন্টু 1000 বাই 3600। ঠিক আছে, এরপর আপনাকে 36 সেকেন্ড বলা আছে, তাহলে 36 সেকেন্ডে কত যাবে, আর আমি লিখছি না, ইন্টু 36 হবে, এখানে কেটে যাচ্ছে, দুটো জিরো আছে, এখানে কেটে যাচ্ছে, আপনার এখানে ডিজিট কি পড়ে আছে দেখুন, এখানে পড়ে থাকছে 200+10x, এই যে ডিস্টেন্সটা এটাই হচ্ছে আপনার 400 মিটার, সমান আমরা 400 করতে পারি, মানে 10x সমান কত হচ্ছে, 200 যদি ওদিকে যায় বিয়োগ করলে 200 পড়ে থাকে, তাহলে x সমান হচ্ছে 20, এই 20টা কি, 20টা হচ্ছে ট্রেনের গতিবেগ, তাহলে ট্রেনের গতিবেগ কত হয় এলো এখানে, 20 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আপেক্ষিক গতিবেগের অঙ্ক সহজ, খুব বেশি জটিল নয়। পরবর্তী প্রশ্ন দেখুন, 315 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যদি 2.8 ঘন্টা সময় নেয়, তাহলে গাড়িটির গড় গতি কত ছিল? ঠিক আছে, দেখুন কিভাবে করব, এখানে আমরা প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে 2.8 যে ঘন্টাটা আছে এটাকে আমরা মিনিটে করে নিচ্ছি, বা সেকেন্ডেও করে নিতে পারি, অঙ্কটা তো আমাকে সেকেন্ডে এখানে সমস্ত অ্যান্সার আছে, তাহলে এত ঘন্টা মানে আমরা লিখতে পারি 2 ঘন্টা আর 0.8 ঘন্টা, 0.8 মানে হচ্ছে 8/10, 8/10কে আমাকে যদি 60 দিয়ে গুণ করি তাহলে মিনিট বের হয়, তাহলে 2+ কত হচ্ছে, 8/6 48 মিনিট, এটা কিন্তু ঘন্টা, 2 ঘন্টা মানে কত মিনিট, 2 ঘন্টা মানে হচ্ছে 6 × 2 = 12 মানে 120, 120 আর 48 মিনিট মানে হচ্ছে 100, 4 × 2 = 168 মিনিট। ঠিক আছে, কত এসেছে, 168 মিনিট। এরপর দেখুন 168 মিনিটে যায় 315 কিলোমিটার, আরও একটু সহজ হয়ে যাবে, 168 × 60 এত সেকেন্ডে যায় কিলোমিটার, তো 315 × 1000 এত মিটার, তাহলে 1 সেকেন্ডে যায় এটা নিচে আসবে, ইন্টু 60, তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে, এটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে। একবার দেখে নিচ্ছি, শূন্য শূন্যে কাটছি, এরপর এটা 4 দিয়ে কাটবে, 4 × 4 = 16, 4 × 2 = 8, 4 × 25 = 100। ঠিক আছে, 7 × 6 = 42, এটা যদি কাটি কত হবে, 7 × 4 = 28, 29 × 30 = 31, 7 × 5 = 35, নিচে দুটো ছয় আছে, 3 × 2 = 6, 3 × 15 = 45, 3 × 2 = 6, 3 × 5 = 15, অর্থাৎ এখানে কত হচ্ছে, 25 আর 5 পড়ে আছে, মানে 125/4 ভাগ করছি, 4 × 3 = 12, 4 × 1 = 4 আছে, 5 × 1 = 2, 4 × 2 = 8 আছে, 10 × 2 = 2, 4 × 5 = 20, 31.25 এত মিটার পার সেকেন্ড। জাস্ট ক্যালকুলেশনটাই একটু বড়, আমাদের অ্যান্সার চলে এসেছে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, এটা আমাদের পার্ট 2, পার্ট 1-এর লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, যদি দেখে না থাকেন দেখে নিতে পারেন, আমরা পার্ট 3-র প্রশ্ন খুব শীঘ্রই আপলোড করছি। ধন্যবাদ।